আসসালামু আলাইকুম। আজকাল একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই তো হঠাৎ করেই প্ল্যান করলাম এক জায়গায় যেতে হবে, ঠিক প্ল্যানও না, হঠাৎ করে সিদ্ধান্ত হলো এক জায়গায় যেতে হবে। তাই সকালে তাড়াহুড়া করে রান্না করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি কি না হচ্ছে সবকিছু আপনাদের মাঝে শেয়ার করবো। এই তো আমি আর আমার বড় মেয়ে যাচ্ছি, ওকে নিয়ে একটু বরিশালের উদ্দেশ্যে রওনা হচ্ছি, যেহেতু হঠাৎ করেই যে যাওয়ার একটা প্ল্যান হয়েছে তাই আজকেই রওনা দিলাম। চিন্তা ভাবনা করতেছে যে মেয়ে হঠাৎ করে যাচ্ছে, ও বিশেষ করে এখন যেতে চাচ্ছিল না, ও চাচ্ছিল আরো কয়েকদিন পরে যেতে, কিন্তু না আমি চিন্তা করে দেখলাম যে এখনই নিয়ে যায়, যেহেতু অন্য সময় আর সময় করতে পারতেছে না। আমিও প্রতিষ্ঠান থেকে যেমন ছুটি নিতে পারলাম না, হঠাৎ করে রওনা দিলাম আর মোবাইলে বলে দিয়েছি যে আজকে যেতে পারবো না। এখন কয়েকদিন লাগে কি আবার কি লাগে না লাগে এখনই বলতে পারতেছি না। যাক, ছুটিটা ফলে আরো বাড়িয়ে নেব। এখন বরিশালের উদ্দেশ্যে যাওয়াটা হচ্ছে আসল মূল বিষয়। এই তো সব কিছু চিন্তা করতেছি, আর মেয়ে বলতেছে যে বরিশালে যদি দেওয়া যায় সে একটু হোস্টেলটাও দেখে আসবে, কারণ সামনের দিকে যদি সে হোস্টেলে ওঠে তখন হঠাৎ করে তার হোস্টেলে ওঠা যাবে না। তাই যে সবে মিলে চিন্তা করে রওনা দিলাম। আর যেহেতু ও যেতেই হবে, সেহেতু তো আর আর অপেক্ষা করে লাভ নেই। এই তো ও মেয়ে তো এখন ভাবতেছে যে এই মুহূর্তে উঠবে না হোস্টেলে, সে ভাবতেছে যে আরো কয়েক মাস পরে উঠবে। এখন তাই সে বরিশালটা একটু ঘুরে দেখে আসতে চাচ্ছে। এই তো তাকে এখন দাঁড়াচ্ছে উঠে আসলাম আমরা, যেহেতু সেই সকালে রওনা দিছে, বসে যেতে একটু সময় লাগে, তারপরে তো যেতে হবে। যেতে যেতে অনেক কিছু চিন্তা ভাবনা করতেছে যে তাছাড়া নদীতে এই সময় পানি অনেক বেশি থাকে, আমার নদীর খুব ভয় লাগে, তাই একবার চাচ্ছিলাম না যেতে, কিন্তু না না যেহেতু পারলাম না, যেহেতু ও খুবই দরকার ছিল, আর অফিসে কিছু কাগজপত্র এখন পর্যন্ত জমা দিতে পারেনি, সেগুলো ও জমা দিবে সেই উদ্দেশ্যেও যাওয়া। এই তো বাসার সব চিন্তা ভাবনা, বড় সংসার সামলিয়ে তারপরে ওই মেয়েদেরকে উঠে রেখে এসেছি, ওদেরকে সামলিয়ে তাড়াহুড়া করে কি না কি রান্না করে আসলাম, কি পারে কি না পারে, যেহেতু ওরা একটা বড় না, ওরা ছোট মানুষ, তাছাড়া হেল্পিং হেন্ডারটাও তেমন একটা বড় না, আগে যারা ছিল তারা একটু বুঝতো, ভারবার ঠিক ছিল, তাদের উপর সংসারটা রেখে আসতে পারতাম না। তারপরও মেয়েটাকে বুঝিয়ে এসেছি যে যতদূর পারে যেন করে দিয়ে যায়, আর সব কিছু তো ঘরে তো রান্না করেই এসেছি, একটু শুধু গরম করে খাবে আর কি আর কি। এই তো সব চিন্তা ভাবনা করতেছি আর যাচ্ছি, আর দেখতেছি যে বাইরে এই এই ঝাউ ফুলগুলা, মানে কাশফুল যাকে বলে, দেখতে অনেকটাই ভালো লাগতেছিল, আর এগুলা দেখে মনটা অনেক ভালো হয়ে গেছে। এই সব চিন্তা করেই এই যাওয়া। এই তো এখন চিন্তা করলাম যে লঞ্চে যখন উঠেছি একটু বাইরের দৃশ্যটা একটু ঘুরে দেখি। মেয়েও বলতেছে যে চলো লঞ্চটা একটু ঘুরে দেখে, তাই লঞ্চটা একটু সব ঘুরে দেখতেছি আমরা। এই তো সব মিলেই ভালো লাগছিল, প্রথমে একটু ভালো লাগেনি, এখন নদীতে এসে লঞ্চটা যেতেমনি নদী ঠান্ডা যাচ্ছে সব দেখেই ভালো লাগতেছে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। এই তো কিছুক্ষণের মধ্যে আমরা বরিশাল পৌঁছে যাব।